আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার প্রেশার কেমন আছে? ব্লাড প্রেশার, হাই প্রেশার নিয়ে অনেকে খুব বেশি চিন্তিত, অনেকে আবার লো প্রেশার নিয়ে চিন্তিত খুব বেশি। আজকে আমি প্রেশার নিয়ে কিছু কথা বলবো। অনেকেই এসেই আমাকে প্রায়ই বলেন আমার প্রেশার আপ ডাউন করে, বা অনেকে আমাকে না বলতে পারলেও নিজেরা ফিল করেন যে প্রেশার আপ ডাউন করে, এবং ডাক্তারের কাছে যেয়ে নিশ্চয়ই আপনারা অনেকবার বলেছেন যে আমার প্রেশার আপ ডাউন করে। তো এই যে প্রেশার আপ ডাউন বিষয়টা কী আসলে? কেনই বা প্রেশার আপ ডাউন করে? আর প্রেশার কি আসলে আপ ডাউন করে? আর যদি করেও সেটা কি কোনো বিশেষ কোনো কারণে করছে বা কী কারণে করছে, সেটা আপনাদেরকে একটু আজকে বলবো। এখন কথা হলো যে হাই প্রেশার কী জিনিস, কখন আমরা হাই প্রেশার বলবো, এটা একটু আপনাদেরকে আগে বুঝাই। হাই প্রেশার হলো যখন আমরা বলি যে প্রেশার, রক্তের চাপ 140 উপরেরটা আর নিচেরটা হচ্ছে 90, এইটা উপরে যাবে, এটুকের উপরে যাবে, এই লিমিটের উপরে যাবে, তখন তাকে আমরা বলবো হাই প্রেশার। এখন এর আগে কিন্তু আমরা হাই প্রেশার বলছি না, কাজে বিচলিত হওয়ার কিছু নেই। অনেকে কিন্তু ওই যে ধরে নিয়েছেন 120/80, এটার উপরে উঠলেই মানে হাই প্রেশার। অনেকে আছেন বারবার প্রেশার মাপেন, দেখি কি একটু বাড়লো কিনা, কেন বাড়লো, এটা নিয়ে টেনশনে পড়ে যাচ্ছেন, এটা নিয়ে বারবার ডাক্তারের কাছে যাচ্ছেন, কী কী খেলে কমবে, তেঁতুলের পানি থেকে শুরু করে এমন কিছু নাই যে প্রেশার কমানোর জন্য খান নাই। কিন্তু আপনার প্রেশার কি আসলেই বেড়েছে কিনা এটা আগে নিশ্চিত হন, তাহলে লিমিটটা বলে দিলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে লো প্রেশার বলে কিছু নাই, লো প্রেশার কোনো টার্ম নাই মেডিকেলের ভাষায়, লো প্রেশার বলে কোনো টার্ম নাই। 90 আর 60 এতটুকুকে মোটামুটি লোয়ার লিমিট ধরা হয়, উপরেটা 90 নিচেরটা 60, কিন্তু কারো যদি 80/60 হয়ে যায় প্রেশার, উপরটা 80 নিচেরটা 60, তার মানে তাকে আমরা লো প্রেশার কিন্তু তাকে বলবো না। লো প্রেশার বা হাইপোটেনশন তখনই বলবো যখন একজন মানুষ শকে থাকে। শক একটি মেডিকেল টার্ম, সেটা এই মুহূর্তে ব্যাখ্যা করতে চাচ্ছি না। বিভিন্ন জটিলতার পরে যে শরীরে ওয়াটার লস হয়েছে, ডায়রিয়া হয়েছে বা আপনার ভমিটিং হয়েছে, তারপরে প্রেশার কমে গেছে খুব বেশি, তখন আমরা এই যে সিমটম থাকলে, শকের সিমটম থাকলে, প্রেশার কমে গেলে তখন আমরা হাইপোটেনশন বলি। এছাড়া আলাদা করে হাইপোটেনশন শুধু ডায়াগনোসিস কখনো কিন্তু মেডিকেল ভাষায় করা হয় না। তাইলে চিন্তা একটু কমেছে লো প্রেশার নিয়ে, কারণ লো প্রেশার হলেই বলেন আপনারা ঘাড়ে একটু চাপ দিয়েছে প্রেশার লো, ঘাড়ে একটু চাপ দিয়েছে প্রেশার হাই, মাথায় চাপ দিয়েছে প্রেশার হাই, মাথা ঘুরান মেরেছে প্রেশার হাই। মজার একটা কথা বলি, প্রেশার, এই হাই প্রেশার এর বেশিরভাগ ক্ষেত্রেই 80-90% ক্ষেত্রেই কোনো রকমের সিমটম নাই, উপসর্গ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে হাই প্রেশার কোনো রকমের সিমটম দেয় না। ঘাড় খিচুনি দিয়ে আসা, মাথা খিচে ধরা, পিছনে চাপ মারা, এগুলো প্রেশারের কোনো লক্ষণ না। কিন্তু এখন আপনারা বলতেছেন যে আমার যে মনে অস্থির লাগে, অস্থির লাগলে তো ঠিকই আমি দোকানে যেয়ে প্রেশার মাপাই, তখন তো ঠিকই প্রেশার বেশি, তাহলে আপনারা আপনি কেন বললেন প্রেশারের কোনো সিমটম নাই, আমার তো সিমটম পাই, উপসর্গ পাই আমি। এখন কথা হলো যে এই উপসর্গগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে অন্য কোনো কারণে, তারপরে মাপাতে গেলে দেখেন প্রেশার বেড়ে গেছে, সেটাই প্রেশার বাড়তি সেই কারণে আপনার উপসর্গ আসে নাই, উপসর্গ আসছে সেই কারণে আপনার প্রেশার বাড়ছে, এবং সেই কারণে আপনি যখন দোকানে গেছেন প্রেশার বেশি পেয়েছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরকম উপসর্গ কিন্তু দেখা যায় মানসিক কারণে হয়, যেমন আপনার বুক ধরফর করছে, অস্থির লাগছে, ঘাড়ের পিছনে চাপ লাগছে, এই কথা তো বলতে বলতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, এগুলো যে টেনশনের লক্ষণ। বিশেষ করে প্যানিক অ্যাটাক বলে একটি ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে হঠাৎ একটি মৃত্যু ভীতি, হঠাৎ একটা অস্থিরতা উঠে মাঝে মধ্যে, দম বন্ধ লাগে, অস্থির লাগে, বুকে চাপ লাগে, এবং সারা হাত পা ঝিমঝিম করে ওঠে, কেমন অস্থির লাগে, তখনই প্রেশারটা মাপাইতে যাই আমি। প্রেশার মাপাইলে দেখি প্রেশার বেশি, খুব স্বাভাবিক। যখন একজন মানুষের প্যানিক অ্যাটাক হবে, অস্থিরতা বাড়বে, ওই মুহূর্তে প্রেশার মাপলে প্রেশার কিন্তু বেশি পাওয়া যাবেই, খুব স্বাভাবিক। আধা ঘন্টা পরে মাপেন, এক ঘন্টা পরে মাপেন, প্রেশার নর্মাল হয়ে গেছে। সো আপনার যখন প্যানিক অ্যাটাক আছে, ওই মুহূর্তে প্রেশার মেপেছেন, প্রেশার বেশি পেয়েছে, তার মানে এই না যে আপনি হাই প্রেশারের রোগী হয়ে গেছেন, মোটেই তা না। আপনার প্যানিক অ্যাটাক নিয়ন্ত্রণ করলে, আপনার প্যানিক অ্যাটাকের চিকিৎসা নিলে দেখবেন আপনার প্রেশার ঠিক হয়ে গেছে। সো একবার প্রেশার বেশি পাইলেই, এবং সিচুয়েশনও আমরা দেখি যে ওই মুহূর্তে প্রেশার বেশি পাওয়া, মানে যে বিশেষ কোনো মুহূর্তে প্রেশার বেড়ে গেল, তার মানে এই না যে হাই প্রেশার হয়ে গেছে। হাই প্রেশার আমরা ডায়াগনোসিস যদি করতে চাই, বা হাই প্রেশার রোগ নির্ণয় করতে চাই, বা হাই প্রেশার ওষুধ দিতে চাই, তাহলে অ্যাটলিস্ট তিনটা সেটিংয়ে তিনবার আপনার প্রেশার হাই থাকতে হবে, এবং প্রত্যেকবারই প্রেশার মাপার আগে 15-20 মিনিট রেস্ট থেকে তারপরে প্রেশার মাপতে হবে। এই অবস্থায় যদি প্রত্যেকবারই আপনার প্রেশার বেশি পাওয়া যায়, তাহলে হচ্ছে যে প্রেশার হাই। এখন প্যানিক অ্যাটাকের পরে তো আপনি রেস্টে নাই, আপনার তো অস্থির অবস্থা শরীরে এবং মনে, ওই সময় তো প্রেশার বেশি পাওয়াই যাবে, তার মানে আপনার হাই প্রেশার না। আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন, আপনি এক কাপ কফি খেয়েছেন, আপনি 2-3টা সিগারেট খেয়েছেন, জর্দা দিয়ে পান খেয়েছেন, ওই মুহূর্তে তো আপনার প্রেশার বাড়বেই, তার মানে এই না আপনি হাই প্রেশারের রোগী হয়ে গেছেন, এবং প্রেশারের কোনো সিমটম নাই, কোনো উপসর্গ নাই, মনে রাখেন। অনেকেই বলে আমি তো বুঝতে পারি না আমার প্রেশার আছে, আপনি কেমনে বলেন? প্রেশার তো বুঝতে পারার কথা না, ওই অনেকের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রেশার ডায়াগনোসিস ডাক্তারের কাছে যে প্রথম যে দেখে যে হাই প্রেশার, জানতেনও না উনি যে ওনার এতদিন ধরে হাই প্রেশার,
সো এই বিষয়গুলো হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট এবং ওইটুকু সময় প্রেশার বেড়ে যাওয়া মানে আপনার প্রেশার ওষুধ খেতে হবে না। হ্যাঁ, ওই মুহূর্তে যে প্যানিকের পরপরই যেটা করে যে প্রেশার বেড়ে গেছে, তেঁতুলের পানি খাচ্ছেন আপনারা বা অনেক কিছু খাচ্ছেন, তারপর বলেছে ওইটা খেয়ে আমার প্রেশারটা কমলো আধা ঘন্টা এক ঘন্টা পরে। তো আসলে দেখা যেত যে তেঁতুলের পানি না খেলেও আধা ঘন্টা এক ঘন্টা পরে এমনিতেই প্যানিক ঠিক হয়ে যায় এবং প্রেশার হয়তো বা কমে যেত। তেঁতুলের পানির বিষয়ে একটু বলে রাখি, এটা খুব কমন একটি প্যাটার্ন, চলে আসছে সারা মানে অনেক দিন ধরে, কেন চলে আসছে জানি না। তেঁতুলের পানি খেলে আসলে প্রেশার কমে না কখনো। হ্যাঁ, এটা তেঁতুলের পানি খারাপ না, ভিটামিন সি আছে, এগুলো যদি লং টার্ম কেউ খায় তাহলে দেখা যায় রক্তের মানে রক্তনালীর চর্বি হয়তো বা একটু কমতে সহায়তা করবে। তো আপনার ওই যে ডায়াবেটিস, হাই প্রেশার, এগুলো থেকে মানে লং টার্ম খেলে ইম্প্রুভমেন্ট পাওয়া যায়। কিন্তু আজকে প্রেশার বাড়ছে, আজকে তেঁতুলের পানি খেলে কোনো লাভ হবে না, এটা একদম গ্যারান্টেড বলে দিলাম। সো এই যে প্রেশার আপডাউনের বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রেশার আপডাউনে যারা আমাদের কাছে আসেন আমরা বুঝে যাই বা একটু কয়েকটা প্রশ্ন করার পরে ভালো করে যখন তার ইতিহাসটা নেই এবং আমাকে বা যারা দেখাতে এসেছেন তারা জানেন আমি কিন্তু আসলে ইতিহাসের প্রতি অনেক বেশি গুরুত্ব দিই, অনেক ভালো করে যখন ইতিহাসটা নেই তখন আসলে বুঝতে পারি তার মধ্যে অস্থিরতা বা বিষণ্নতা বা উদ্বেগ বা এমন কোনো মানসিক চাপের মধ্যে দিয়ে যিনি যাচ্ছেন যার কারণে মাঝে মধ্যে প্রেশার বেড়ে যাচ্ছে। তবে ওভারঅল প্রেশার কন্ট্রোলের জন্য, প্রেশার যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে পারেন, লবণাক্ত খাবার খাওয়া কমিয়ে দিতে পারেন আপনি, হ্যাঁ আপনার ওজন কমাতে পারেন এবং আপনি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারেন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বেশি বেশি খেতে পারেন, আপনার হার্টে কোনো সমস্যা থাকলে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার কিডনির কোনো অসুবিধা আছে কিনা সেগুলো চেক আপের মধ্যে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি আপনার প্রেশারও নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আর চর্বি জাতীয় খাবার অবশ্যই কমিয়ে দিতে হবে, এগুলো যদি কন্টিনিউয়াস করে যান তাহলে আপনার প্রেশার এমনিতে নিয়ন্ত্রণে থাকবে। সো আমি এখানে কয়েকটা বিষয় জাস্ট আলোকপাত করার চেষ্টা করেছি। নাম্বার ওয়ান, যে আসলে হাই প্রেশার লো প্রেশার বলতে কী বোঝায়, কখন আমরা হাই প্রেশার বলবো, প্রেশার একটু একটু বেড়ে গেলেই কি আমরা চিকিৎসা নিব কিনা, আর প্রেশার আপ ডাউন করার বড় একটা কারণ হচ্ছে যে আসলে অস্থিরতা, কখন আমরা আপ বলবো কখন আমরা ডাউন বলবো, সীমার মধ্যে থাকলে এটা আপ ডাউন আসলে করলেও কোনো ভয়ের কিছু নেই, স্বাভাবিক কিছু কারণেও প্রেশার বাড়তে পারে কমতে পারে, তার মানে আপনি হাই প্রেশারের রোগী হয়ে গেছেন মোটেই তা না। আরেকটি লোকে আরেকটি বিষয় আছে, অনেকে বলেন একবার প্রেশার ওষুধ খেলে তো সারা জীবন ওষুধ খেতে হবে, এই জন্য খাই না। যদি কারো আসলে প্রেশার ধরা পড়ে আপনারা চেষ্টা করেন না যে ওষুধ ছাড়া থাকার, কারণ প্রেশার রোগটাই আজীবনের, এটা ভালো হয় না, এটা নিয়ন্ত্রণে রাখতে হয়, সম্পূর্ণ নিরাময় হয় না, তাহলে ওষুধ আজীবন খাইতে হবে, তাহলে একবার খাইলে আজীবন খাইতে হবে এটা ভুল কথা, কোথা থেকে আসলে এটা কথা, রোগ যদি হয়ে যায় তাহলে আপনি ওষুধ খেয়েই থাকতে হবে, ওষুধ খেয়ে গেলে আপনি ভালো থাকবেন, এটা ছোট্ট একটা কথা যোগ করে দিলাম পাশে, তাহলে হয়তো আপনার পরবর্তী বিভিন্ন যে জটিলতা, প্রেশার থেকে চোখের ক্ষতি হতে পারে, প্রেশার থেকে কিডনির ক্ষতি হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, নার্ভের ক্ষতি হতে পারে, আপনার রক্তনালীর ক্ষতি হতে পারে, হার্ট অ্যাটাক স্ট্রোক সবই করতে পারে, এগুলো থেকে অন্তত আপনি মানে আপনার চেষ্টা করে যাবেন, বাকি তো বাঁচানোর মালিক বা বাকি তো হচ্ছে যে ঠিক করার মালিক বা সুস্থতার মালিক সৃষ্টিকর্তা আমরা জানি। ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা।